ফেসবুকে অভিনেত্রী বিপাশা হায়াতের নামে থাকা আইডিতে দেখা যাচ্ছে রাজনৈতিক কিছু পোস্ট। তবে এই বিষয়ে কিছুই জানেন না এই অভিনেত্রী। আমেরিকায় বসবাসরত বিপাশা জানিয়েছেন ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই তার, তবে ইনস্টাগ্রামে সরব তিনি। সেখানে কেবল নিজের কাজ নিয়ে পোস্ট করেন বিপাশা। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। তার অভিনয় দেখে অনেকেই এসেছেন অভিনয়ে, তাকে অনুসরণ করে তারকাদের বড় একটি অংশ কাজ করছেন দেশের ইন্ডাস্ট্রিতে। কিন্তু তিনি নিজেই এখন অভিনয়ে অনিয়মিত, পরিবার সন্তান নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি আর কেউ নন, 90-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। অনেকদিন ধরেই আমেরিকায় অবস্থান করছেন বিপাশা, যে কারণে অভিনয় ও উপস্থাপনাতে আর সেভাবে দেখা যায় না তাকে। স্যান্ডেলিনা শো, রূপচর্চায় আভিজাত্য। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক সরব। তার নামে একটি আইডিও রয়েছে যেখানে অনুসারীর সংখ্যাও কম নয়, 3 লাখের ওপর। সেই আইডি থেকে নিয়মিত দেওয়া হচ্ছে রাজনৈতিক পোস্ট। এরপরই প্রশ্ন ওঠে, এটি কি আসলেই এই অভিনেত্রীর আইডি? এ সম্পর্কে অভিনেত্রী দাবি করেন তিনি ফেসবুক চালান না, এ মাধ্যমে তার কোনো আইডিও নেই, তাই যেসব পোস্ট সেখানে দেয়া হচ্ছে সেসবের কিছুই তিনি জানেন না। বর্তমানে অস্ট্রেলিয়ায় একটি প্রোগ্রামে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকে বিপাশা দেশের গণমাধ্যমকে জানান তার শুধু ইনস্টাগ্রামে একটি আইডি রয়েছে। বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজ সেবামূলক একটি আয়োজনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন বিপাশা। তিনি বলেন, ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেয়া হচ্ছে সেটি আমি নই, যার কিছুই আমি জানি না এবং এসবের কি উদ্দেশ্য তাও আমার বোধগম্য নয়। বিষয়টি অভিনেত্রী তার ইনস্টাগ্রাম আইডিতেও নিশ্চিত করেছেন। কিছু স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন, আমি ফেসবুক ব্যবহার করি না, ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি। ইনস্টাগ্রামে সরব এই অভিনেত্রী, এতে তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের কাজের বিষয়গুলো শেয়ার করেন। সেখানে তাকে অনুসরণ করেন 30,000-এর বেশি ভক্ত। শিবলি আহমেদ, কালবেলা।